Lux ahora nada dormido entero. Esto es honeymoon. Chitanda, গতকাল আপনি লংতরাবিলি ঘুরে এসেছেন, শোনা যাচ্ছে ওই মহকুমায় নাকি কাজ, খাদ্য, পানীয় জল এবং স্বাস্থ্যের প্রচণ্ড সংকট চলছে, এ নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি গতকাল লংতরাবিলি গিয়েছিলাম, ভেতরে যেতে পারিনি। মনুঘাটে সেখানে আমাদের পার্টি এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের সাথে আমার সভা ছিল। সেখানেই আমি লংতরাবিলি মহকুমার যে কাজ, খাদ্য, পানীয় জল এবং এই সময়তে সেখানে আন্ত্রিক, তারপর ম্যালেরিয়া ইত্যাদি প্রাদুর্ভাব ঘটে, এগুলো খোঁজখবর নিচ্ছিলাম। তো সেখানে গতকাল যা শুনেছি, যে বর্ণনা আমাদের এই ছাউনের ভেতরের, যে মানিকপুরের ভেতরে চাকবেহা, তারপর ওইদিকে ছাউনের ভেতরে এই কী বলে গোবিন্দবাড়ি লংথরায় পাহাড়ের উপরে, যে সেখানে একটা প্রচণ্ড একটা এই কাজ, খাদ্যের একটা তীব্র অভাব, তার সাথে পাল্লা দিয়ে ম্যালেরিয়া এবং যে এই পানীয় জল বাহিত যে সমস্ত রোগ হয় এই সময়তে, তারও প্রাদুর্ভাব। এটা অন্য সময় ঘটনার কথা বলছি না, কিন্তু দুর্ভাগ্যের হল যে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট পুনর্বার ক্ষমতায় আসার পর তাদের নেতা মন্ত্রীরা উৎসব এবং আরও নানা রকমের কাণ্ড কর্মকাণ্ডে এরা রাজধানী শহর বা জেলা শহরে তারা ব্যস্ত, আর তাদের যারা সমর্থকরা নানাভাবে ফুর্তিতে অন্যের কাছ থেকে চাঁদা তুলে, কিন্তু ওই সমস্ত জায়গায় সেখানে যে গেল এই সংক্রান্তি বা পয়লা বৈশাখ, কোনো কাজ হয়নি। আগে কাজ করেছে ভোটের আগে, সে পয়সাগুলো দেওয়া হয়নি। থালছড়ার পাশে একটা হাসপাতাল আছে 23 মাইল নামক জায়গাতে, এই সময়তে এই সমস্ত হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী এবং ওষুধপত্র থাকা দরকার, কিন্তু সে হাসপাতাল নাকি ডাক্তারবাবুরা বলছেন না এখন এটা বন্ধ থাকবে কদিনের জন্য। তারপর এইতে পানীয় জল পাহাড়ি এলাকা, এই সময় তো সংকট হয়েই, অতীতে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে এই সমস্ত এলাকাতে ট্যাঙ্কারের মাধ্যমে বা সেখানে সিনট্যাক্স ট্যাঙ্ক দিয়ে জল ভরে এর সরবরাহ করা হতো। এই দ্বিতীয়বার বিজেপি আইপিএফটি সরকার আসার পর এগুলোর কোনো খোঁজ খবরে নেই, অর্থাৎ পানীয় জলের সংকট, কাজ নেই, খাদ্য নেই। এটা বিপিএলের কার্ডহোল্ডাররা 5 কেজি করে চাউল পেত, এটা ভোট শেষ এটা তুলে দিয়েছে। এখন বাজারে এই প্রতি কেজি চালের দাম 30 থেকে 35 টাকা, তো কাজই নেই, টাকা পয়সা নেই, কোত্থেকে মানুষ এই চাল কিনবেন? এতে যে বীভৎস চেহারা আমি দেখেছি গতকাল এই মনুঘাট এবং আসার পথে এই আম্বাসাতেও, লেফাবাড়ি আর অন্যান্য জায়গাগুলোতে, যে আমাদের যে ভেতরের যে সমস্ত ট্রাইবেল মা বোনেরা যেহেতু চাল কিনতে পারছে না, কাজ নেই, তারা বনের সবজি সংগ্রহ করে বসে আছেন ক্রেতা নেই। এই চিত্র মানিকপুর বাজার, ছামুনু বাজার, ছোলেমটা বাজার, ওদিকে গন্ডাছড়ার দিকেও তাই, এই হলো চেহারা। জিতেন্দা, লংতরাবিলি মহকুমাটা তো পুরো আপনার তীব্র মতা দল ওইখানে শাসন করছে, মানে এডিসিতে মহকুমাটা, আপনি কথা একই কথা, সেই ভারতীয় জনতা পার্টির যেরকম নির্লিপ্ত ভূমিকা, এরা আনন্দে মশগুল, এদের নেতাকর্মীরা এই মোটা দামের চাঁদা তুলে উৎসবে ব্যস্ত, সেখানে ত্রিপুরা মাথা কী কারণে কোন আনন্দে ব্যস্ত আমরা জানি না,
যে এডিসির কোনো নামগন্ধ নেই, ভিলেজ কমিটি অফিস মুক্তপুরে বন্ধ হয়ে বসে আছে, সাব জোনাল অফিস, জোনাল অফিস, কিন্তু দেখা যায় তাদের যেখানে যেখানে কিছু বিধায়ক বা এমএলএ জিতেছেন তাদেরও একই ধরনের উৎসব, কিন্তু সাধারণ মানুষ যারা তাদেরকে বিশ্বাস করে ভোট দিল, ঠিক আছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ত্রিপুরাল্যান্ড নিয়ে এই দায় দরবার হচ্ছে, এটা আলাদা কথা। কিন্তু এই মুহূর্তে এরকম মরশুমে যখন কাজ খাদ্যের তীব্র অভাব, পানীয় জলের অভাব, ম্যালেরিয়া এবং আন্ত্রিক দেখা দেয়, সেই সময়তে তাদের এডিসি প্রতিনিধিরা তাদের এমএলএ তো যাবেন যে সেখান থেকে তারা জিতেছেন, তারও নির্লিপ্ত। এটাই হলো আজকের সারা ত্রিপুরাজ্যের এডিসির চেহারা। এভাবে যে পাহাড় এলাকা, এডিসি এলাকার মানুষ একটা তীব্র সংকটের মধ্য দিয়ে, একদিক থেকে রাজ্য সরকারের শাসক দল বিজেপি আর এডিসিদের তীব্রা মাথা, মানুষ ঢুকছে, অনাহারে কাটাচ্ছে এবং এই সংকট আরও তীব্র হচ্ছে। আমাদের পার্টির তরফ থেকে আমি দাবি জানাব রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন দুটোর কাছে। এডিসিকে যখন বলা হয় তারা বলছে আমাদের কাছে টাকা নেই, পয়সা নেই, কী করবো, তো ঠিক আছে তারা আওয়াজ তুলুন। এডিসির তরফ থেকে তো সেরকমভাবে রাজ্য সরকারের কাছে বা কেন্দ্র সরকারের কাছে এরকম কোনো কথা বলছেন আমরা শুনছি না, ত্রিপুরাজ্যের মানুষ শুনছে না, তো কিসের সক্ষমতা এগুলো? ঠিক আছে টাকা নেই আমরা জানি এডিসির হাতে, আমি এডিসির হাতে টাকা আছে কথা বলছি না, কিন্তু কোথায় এরা চুপ কেন, কেন বসে আছে? ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই অবাস্তব, ঠিক আছে তাদের ভাবনায় এগুলো অনেক কিছু, এর জন্য তোমাদের দর কষাকষি আড়ালে আবডালে খেলাগুলি হোক, কিন্তু এই মুহূর্তে এডিসি এলাকার মানুষ তার কাজ নেই, খাদ্য নেই, অসুখে বিসুখে মারা যাচ্ছে, কেন এডিসির ইএমরা মেম্বার সেখানে যাবেন না? কাজেই রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন উভয়কে আমি বলছি দ্রুত এই সমস্ত জায়গায় যাওয়া দরকার। আমরাও যে এসব জায়গায় প্রশাসন থেকে উপস্থিত হোক, আমাদের পার্টি গণমুক্তি পরিষদ আমরা সহযোগিতা করব, কারণ এই সময়তে মানুষের কাছে থাকা দরকার, এটা রাজনীতির সময় নয়। জিতেন্দ্র, শেষ প্রশ্ন।